আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মৌতরে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বুঝেন তো, যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে? দুইবার লাগছে। কোন দুইবার? কিতাবে লেখা আছে কোন দুইবার? বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে বাসতেছিল, আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো, তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে বাসমান, মাকে যদি নিয়ে যাই তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছে। বলে দ্বিতীয়, সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার পেলাবেন, দেখা কি বাড়ি যখন কেউ বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বইলে আমাদের বিল পরিশোধ করে দেন, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পা হোক আর বাম পা হোক যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে, মাটিতে লাগার আগে, এরকম ঢুকাইতেছে মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। কাজে ওই দিন বড় ধাক্কা লাগছে যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না, এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা, যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নেওয়া যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না, হুকুম হবে, সীমা রেখায় পা দিবে, উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু সত্য এটাই হলো যে আমাকে, আমি আমাকে মানুষ গড়তে হবে, মানুষ, শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না, জন্ম দেওয়া অস্তিত্ব দেওয়ালে আল্লাহর দায়িত্ব ছিল, আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছে, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত না? না, অভিযোগ করা যেত, কোনো অভিযোগ না, কোনো স্লোগান না, সদিচ্ছায় মানুষ বানাইছে, মানুষ বানানো দরকার ছিল, সদিচ্ছায় বানায় দিছেন, মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল, সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানায় দিছেন, কিন্তু আমি আমাকে মানুষ হিসাবে গড়তে হবে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে, রব্বে কাবার কসম, তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে। আর যদি না গড়ল তাহলে ওই কথাই সত্য, যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য উলাইকা কাল আনআম, মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে, তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে, তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়েও অদম হইলে, তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়েও অদম হইলে, তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে, ইন্ধন। সত্য এটাই, আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই, 60-70 বছরের যে জীবনটা আমরা দেখতেছি, আমি তো 60-70 বছর বলতেছি, কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাবো, কারো
তারও জানা নাই কে কতটুকু পাবো। মৌত কাউকে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই, বহুত মানুষের অভিযোগও ছিল জামনে একটু বইলা আসলে কি হয়। মালাকুল মৌতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও, তোমার কাছে চিঠি তো কম আসে নাই, তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে যে অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে, প্রথম চিঠি তো এটা ছিল। যদি যৌবনে পা দিছো ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে যে যৌবনে পা দিছো মামি তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো। যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই, কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে বিরুদ্ধে না। যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে। দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে। কাঁচা ছিল দুই একটা সাদা হতে যখন শুরু করলো তার এক চিঠি, এটা একটা চিঠি। প্রতি ডিসেম্বরে 31st নাইট আমরা হয়তো নতুন বৎসরকে খুশিতে স্বাগত জানাই, আসলে যদি বিবেকমান হইতাম বুদ্ধিমান হইতাম ভাবতাম তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোন চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনদিন 31st নাইট আমি চোখে দেখব না। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে, প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমান জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাকতানিম, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো, লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকাল একটা তুমি উঠতে নাও দেখতে পারো। এই রাত্রে কত মানুষ ইতি কবরে চলে যাবে, ঠিক না? না যাবে না? আরে কত না হোক দুই চার দশ জন তো পুরো বাংলাদেশের ভিতর থেকে যাবে, সারা দুনিয়ার থেকে তো দুই চার দশ হাজার যাবে, তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না? তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হতাম তাহলে আমি কান্তাম, একটা বৎসর তো আমি পার করে দিলাম, যেইভাবেই পার করে দিয়া থাকি সুখে আর দুঃখে, জীবিত ছিলাম একটা বৎসর আমার পার হয়ে গেছে, সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের 31st নাইট আর একে আমরা দেখাবো না। কি হতে পারে না? পারে না। হ্যাঁ, কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি, মানুষ মানুষ রূপরেখায় মানুষ হলেই মানুষ হয় না, রূপরেখার মানুষ মানুষ না, রূপরেখার মানুষ মানুষ হয় না, আমাদের সমাজে হয় কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল, আল্লাহ পূর্ণতা দিয়ে মানুষ মারপ্যাট থেকে অস্তিত্ব দিয়েছেন, যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই। যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মারপ্যাটের থেকে, সে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, এটাও কিন্তু অপূর্ণতা, বাকশক্তি নিয়ে আসে নাই, বাকশক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাকশক্তির ব্যাপারে।
অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন, একটা যুদ্ধে উনি পিছিয়ে ছিলেন না। শর্টে বলতেছি, উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের হক, আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। আল্লাহর রাসূল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবো এটা বলো। এই তলোয়ারের হক আদায় করতে হবে, শুনো, নিলে চলবে না। তো সবাই বৈশা গেলেন, মাত্র তিনজন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। আল্লাহর রাসূল তিনজনের ভিতরে চয়েজ করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবি, ওনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। উনি হাতে নিয়ে কতগুলো ছন্দ পড়লেন, ছন্দ কতগুলো আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রসুলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। তুমি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা, আমি দেখব কি হক আদায় করে, কি হক আদায় করে। বা সৌদের ময়দানে নামলেন, এক চুটে 2500-3000 পুরো সফ যেখান দিয়া ঢুকলেন, শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না, পাইলা দুইবার করে দিলেন। ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ, আর সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল, আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে, তারকার মেয়ে বোঝেন, তারকা যেরকম সুন্দরী আমরা ওরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে, আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে, আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমাদের ওন্নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা আমরা তাদের গলায় লাগবো, আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইড়া দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাব। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার, মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব, দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব, এই জন্য নামায় দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর, আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খেতা। তো যখন এর সামনে পড়ছে, তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আবু দুজানা করে কি দেখি, আল্লাহ রসুলের তলবারি হক কিভাবে আদায় করে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুনো দিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না, তারপরে আগে চলবে।
কাফেররাও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন। তো চলতেছে তরবার চালানি, কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন, তো ওরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলা গেছে। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিছে। উনি ইয়ামানে শহীদ হইছেন মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হইছেন। উনি শহীদ হইয়া মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই, এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা আমল ছাড়া কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহর রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহর রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম সাহাবি, কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই, এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুক কাহিনী আপনাদেরকে বুঝাইলাম, আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই নাই, জবান দিয়া কাউকে কষ্ট দিই নাই, জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দিই নাই, হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মানুষ নিজেকে মানুষ গড়তে হয়। বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন, যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যার জবান নাই এখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছেন, যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই, যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নেবেন না, কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন, আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন, যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে, শিক্ষিতকে শিক্ষার পর্বে, দীক্ষিতকে দীক্ষার পর্বে, এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন। এটা আল্লাহর করণীয় ছিল, কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা। আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হতে চাই, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব, বুঝাইতে মনে হয় পারি না। কেউ কি কোনোদিন প্রশ্ন করছি উচিত ছিল কি ছিল না, এটা কে বানাইছে? হ্যাঁ, যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছেই জিজ্ঞাসা করে, ঠিক না? কি আমরা কি সবাই হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, সবাই সুখী কি সর্বক্ষেত্রে সুখী? হ্যাঁ, কোনো ক্ষেত্রেই তো আমরা সুখী না, দেখতে দেখা যায় আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী, ঠিক না? হ্যাঁ, অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়। যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমিন এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লেগে যায় যে এটা এতদিন লুকাই তো ছিল, তো ছিল কোথায়? আমরা যে সুখী না, আমাদের দিলের ভিতরও তো অগ্নিগিরি আছে, ঠিক না? না নাই
কিন্তু উপরে তো ভালোই দেখা যায়। তা আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। যখন সুখী না, আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে, মন দিয়া মনে মনে যে আল্লাহ আমি সুখী হতে চাই, কি করে সুখী হতে পারে বলে কোন যুবক বলো যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে, সুস্পষ্টের দরকার নেই, মনে মনে। আল্লাহ তো মনেরটাও জানেন, না জানেন না, না জানেন না। যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, তুমি মনে মনে কি করো, কি বলো, কি গাও সব আমি জানি। আবার প্রমাণও দিছেন, প্রমাণও আছে। সাহাবী রাসূল যুবক আয়শা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহ রাসূল বাপকে ডাইকা আয়শা ডাইকা পাঠাইছেন, বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে, মনে মনে, না জিব্বা হেলে না ঠোঁট হেলে, মনে মনে। আল্লাহ রাসূলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে, জবাব দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছে কবিতা গুলো বলো, তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে মান আখবারাকা ওয়ামান আম্বাআকা, আপনি জানলেন কি করে, ও তো ঠোঁটও হেলে নাই, জিব্বাও নড়ে নাই, তো মনে মনে গাইতেছিলাম। তা আল্লাহ রাসূল বলছে নাব্বা আনিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে। তা আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম, দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন, কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই, আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী, তুমি টিকা রাখছো বিধায় আমি টিকা আসি, নাইলে তো আমার টিকা থাকার কথা না, আমি তো এক মাসের বেশি দুই মাস থাকার কথা না, কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না, কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না, আমি বেঁচে আসি কি করে? বিধায় আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মনে মনে আমি সুখী হইতে চাই, আমি সুখী কিভাবে হব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় এটা নিয়েই চলতে থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, সুখ সামনে নিয়েই তো দৌড়াইতে থাকি, সুখী হব সুখী হব, হ্যাপি হব হ্যাপি হব, এই আশা নিয়েই তো সারাদিন দৌড়াই, মাথার গাম পায়ে তো এটাকে সামনে নিয়েই দৌড়াইতে থাকি, মাথার গাম পায়ে জড়তে থাকে, ক্লান্ত হইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি, প্রবাসের জীবন কাটাইতে থাকে, শুধু আশা হলো কি যে সুখী হইতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহকে জিজ্ঞাসা করলাম কিনা যে আমি সুখী হইতে চাই, কিন্তু হব কিভাবে, কিভাবে সুখী হব? চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে সুখী হব। আল্লাহ চায় মানুষ সুখী হোক, যাক লম্বা করার সুযোগ নাই, আল্লাহ চায় মানুষ সুখী হোক, এই জন্যই মানুষ সুখে থাকুক। একটা কথা আগেই বলা চলতেছি, বস্তু দিয়ে মানুষ কোনোদিন সুখী হয় না, সোসাইটি দিয়ে মানুষ সুখী হয় না, বস্তু দিয়ে মানুষ সুখী হয়, দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেউ সুখী হবে না, সুখের সম্পর্ক কিন্তু বস্তুর সাথে না, সুখের সম্পর্ক বস্তুর সাথে না, যদি হতো তাহলে আমি প্রমাণ আপনাকে দিতে পারি, হাজারো প্রমাণ আছে, দুনিয়ার সবচেয়ে সুখী যাদেরকে আমরা উন্নত বলি, তাহলে উন্নত সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি অসুখী কোনোদিন হতো না, বিশ্বাস হয়? না না হয় না, কোত্থেকে হবে? সারাদিন টেলিভিশনে যা দেখেন ওইটা দেখলে কি আর আমার কথা বিশ্বাস হবে নাকি? যুবকরা সারাদিন নেটে যা দেখে ওইটা দেখলে কি আমার কথা বিশ্বাস হবে নাকি? গুগল যা সারাদিন দেখায় ওইটা দেখলে তো আর আমার কথা বিশ্বাস হওয়ার কথা না, ঠিক না? কি বিশ্বাস হওয়ার কথা না, বস্তুর সাথে সম্পর্ক না, রব্বে কাবার কসম, যদি হইতো তাহলে নাম বলবো না, আমি চিনি, সন্তান স্ত্রী সব থাকে অস্ট্রেলিয়ায়, ঠিক না? কোনো গরিবও না, নিজের পিস্তল নিজের মাথায় কেন ঠেকাইলেন? যদি সুখী হতেন, অর্থ গাড়ি যদি সুখ দিত তাহলে ঐশী মা বাবাকে কেন জব করলো?
আমাকে বুঝান, উন্নত বিশ্বের মানুষগুলো সবচেয়ে বেশি সুসাইড কেন করে? বুড়া হইলে বৃদ্ধাশ্রমে জীবন কেন কাটে? আজ পর্যন্ত কেউ বাচ্চাকে বৃদ্ধাশ্রমে বাচ্চাশ্রমে দিয়ে আসছে? হ্যাঁ, মা বাবা কেন দেয় না বাচ্চাশ্রমে? হ্যাঁ, কি দিয়ে আসেন না বাচ্চাশ্রমে? কেন দেয় না? আমার কলিজার টুকরা কোথায় দিয়ে আসবে? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাপু তো বাচ্চা হইল, আমি বাচ্চা ছিলাম, এখন আমি বাপ হয়েছি, বাবা খেয়েছে, বাবা বাবা বাচ্চা, মা আমার বুকে ঘুম পড়াবো, কত বাচ্চাই তো 8 বছরের বাচ্চারও বুকে ঘুম পড়ায়, ঠিক না? কত বাচ্চাই তো আছে বাপের বুকে, না হইলে ঘুমই হয় না, ঘুম পড়ানোর পরে তারপরে আস্তে নিচে বালিশে নামায় দেয়, কেন কতক্ষণ বুকে রাখবে? তো ছিল তো এই সময়টা, ঠিক না? তাহলে উন্নত বিশ্বের মানুষ যখন বাচ্চা হয় তখন বৃদ্ধাশ্রমে কেন যায়? যদি সুখ হইতো, বস্তু মানুষকে সুখী বানায়, এমন যদি হইতো যে তুমি টাইমলি মরবে, এর ভিতরে পুরাটা সময় তোমার হাতে উঠায় দিয়া দিলাম, উঠায় দিছে, নাইলে প্রবাদ বৈক্য কেন আসলো? মারে আল্লাহ রাখে কে, ঠিক না? রাখে আল্লাহ, এই প্রবাদ বৈক্য কেন আসলো? বুঝে গেল, হায়াত মৌত তো আমাদের হাতে না, কিছুই তো আমার হাতে না, সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানে লাগে যে যেই ব্যক্তিটা লেখলো তার উপরে সত্যায়িত হলো, ওনার উপরে না হয়ে যদি অন্য কারো উপরে হইতো তাহলে মনকে বুঝে দিতে পারতাম, 1 মিনিটের নাই ভরসা, যে লেখলো তার উপরে সত্যায়িত হলো, আবার সত্যায়িত হইলো তো হইলো ওই গান গাওয়া অবস্থায় হলো, ঠিক কি মনে হয়? ভুলে গেছেন, ঠিক না? আমরা তো ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই, ঠিক না? ফিরোজ শাহী নিজে লেখলো, সে গাইলো গাজীপুরের স্টেজে, তার উপরে সত্যায়িত হলো, টান দিল আর শেষ পর্যন্ত আল্লাহ চাইতে দিল না, ওইখানে পড়লো আর ওইখান থেকে বিদায় না, আসে ফিরোজ শাহী? হ্যাঁ, এখনো মাঝে মাঝে কনসাল্ট করে না? না করে না, করে? হ্যাঁ, 1 মিনিটের নাই ভরসাই গান গেছে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝায়। আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রে কি চাই? সফলতা চাই, সফলতা, সুখ চাই, সর্বক্ষেত্রে আমি জ্ঞানার হতে চাই, আমি সুখ চাই সর্বক্ষেত্রে, এই ছোট জীবনটা আমি সুখী হতে চাই, হ্যাপি হইতে চাই, হ্যাপি। যদিও কে কে হ্যাপি লেখা আছে, ঠিক না? আপনারা বলবেন কে কে তো লেখাই আছে, আমার জীবনে থাকার না থাক তাতে কি আসা যায়, ঠিক না? মাঝে মাঝে তো ফুলের তোরায়ও হ্যাপি লেখা থাকে, ঠিক না? সবাই কিন্তু আমরা হ্যাপি হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। কিন্তু আমার যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন হলো, আমরা কি কেউ কোনোদিন এই কথা ভাবছি বা প্রশ্ন করছি যে আমাকে যিনি অস্তিত্ব দিল, আমি একবারের জন্য মনের ভাবনা দিয়া তাকে জিজ্ঞাসা করি যে আপনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির সেরা একটা মানুষ হিসাবে সৃষ্টি করলেন, একটা দুধের শিশু ছিলাম আমি, অসহায় একটা শিশু ছিলাম আমি, অসহায় কেমন, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত আমার ছিল না যে আমি কাটবো, ফালা আলাকা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু আমার বাক শক্তি ছিল না, ফালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ফালা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না, ফালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস আমি জানতাম না, ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস এটা জানার মতো ক্ষমতা আমার তখনো ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা আমার কাছে ছিল না, ওয়ালা লাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, আমি তো বড় ছোট ছিলাম, যেমন আল্লাহ বলে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, দাঈফা, আমি বড় দুর্বল ছিলাম, জাহিলা, আমার মতো অজ্ঞ কেউ ছিল না, মিসকিনা, আমার মতো নিঃস্বয় কেউ ছিল না, যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ করলেন, হাজারো বিরোধিতা সহ আল্লাহ আমাকে এখনো পালতেছেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না, ফামাই জালাকা দামা,
তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জালাকা মুদগা, তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জালাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগিরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তোর মতো নিঃস্বয় তো দুনিয়ায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছি কেমন নিঃস্বয় ছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিছেন, তারপরে আস্তে আস্তে নিঃস্বয়ের ভিতর থেকে আমাকে ফুটায়া তুলছেন। গোলাপ আর কি ফুটলো, দুই দিন পরে ঝরে গেল। ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন না? ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে, কয় ঘন্টা বলেন না? একদিন, দুই দিন, তিন দিন। আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো, তুই কি তোকে দেখিস না তোকে আমি কিরম ফুটাইলাম? হ্যাঁ, আজান কে ডাকে, কে ডাকে? আরে বলেন না, আওয়াজ মুয়াজ্জিনের মানি, কিন্তু ডাক কার? কেন ডাকে আল্লাহ? আপনার আমার ভালোবাসায়, বন্ধুর ভালোবাসায় ডাকে, বন্ধুর ভালোবাসায়। বন্ধু চিনেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে নামটা বলেন না, গুনাহ হবে না। 40 নেকি কমসে কম পাবেন, কমসে কম। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মনে করে যদি বলেন তাহলে 80 নেকি পাবেন, 80 নেকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, 80 নেকি পাবেন, কোরআনে আছে সূরা ফাতার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কোরআন বলতেছি আমি। বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব নিছেন, নাহলে ওলামা এখানে বহুত আছে, আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে, ওলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন, নামাজ সবাইকে দিছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকেও নামাজ দিছেন, উম্মতকেও নামাজ দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই, বললে পড়লে দিব না পড়লে শাস্তি, বইলা ছেড়া দিছেন, কিন্তু আমাদেরকে নামাজ দিছেন আবার ডাকার দায়িত্ব নিছেন। শুধু বন্ধুর দিকে চায়, হাদিস আমাকে এটাই বোঝায়। মুসা আলাইহিস সালাম যখন পাঁচ ওয়াক্তে চলে আসছে, তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো, আমার উম্মত দুই বেলা পড়ে নাই, আপনার উম্মত পাঁচ বেলা কোত্থেকে পড়বে? কিন্তু আল্লাহর রসুল বলতেছিলেন 9 বার গেলাম, এখন লজ্জা লাগে, আর কতবার যাব? আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল, ব্যথা উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো? কালকে 50-কে পাঁচে আইনা দিলেন, সওয়াবও কমাইলেন না, পরিশ্রম কম সওয়াব পুরা, পড়বে 5 বেলা সওয়াব 50 বেলা, পড়বে 5 বেলা সওয়াব 50 বেলা, তারপরও যদি উম্মত না পড়ে কি করব? আমি তো এখনো জমিনে যাই নাই, পরীক্ষাও করি নাই, এ তো পরীক্ষিত ব্যক্তি। মুসা আলাইহিস সালাম লম্বা দুনিয়াতে ছিলেন, পরীক্ষা করে গেছেন, উম্মত পড়ে নাই, 2 বেলা পড়ে নাই, আমারটা 5 বেলা পড়বে, তো ভিতরে ব্যথা ছিল, আমাদের জন্য ব্যথা। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা। কি কে ডাকে? ডাইকা ডাইকা পড়ায় নিব, কিন্তু তারপরও আসে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা কোনোদিন হতো না। শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আমি যাব আমার জায়গায়, যদি ডাকেন তারপরও আসে না, আল্লাহ ডাকে। আল্লাহ চিনেন? আল্লাহকে চিনেন? কে আল্লাহ? হ্যাঁ, রাগ হয়ে যাবেন, এখানে একজনও নেই যে 99 নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশা ধ্যান খেয়ালের সাথে দেখছে যে 99 নামের অর্থ কি। বাংলায় পাওয়া যায় অর্থ, নেটেও আছে, পাবেন। কোনো যুবকও দেখে নেন অফিসের সামনে লেখা দেখা কাইপা ওঠেন, ঠিক না?
ডিসি সাহেবের এসপি সাহেবের কামরার সামনে গেলে লেখা আছে এসপি অমুক, ঠিক না? কি কাপ ওঠে না? ওঠে না। হ্যাঁ, তাহলে ওনার পরিচয় লেখা আছে। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়া যে আমি আল্লাহ কে। আজ পর্যন্ত তো দেখলাম না। রাগ হয় না? রাগ হয়ে যাবেন। খালি তো বলি, অনেকে বলে আমি আল্লাহর দিকে ডাকি। আরে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পরিচয় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন 99 নাম? এখানে বলুক, আমি চিনি অনেককে এখানে যাদের দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখেন নাই, তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? কি চিনলেন? আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছে আমি কে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শাহীদুল আকুল ওয়াকীলুল কবিকুল মতীনুল ওয়ালী الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আজকে যুবককে দেখা কতজন ওড়না গলায় নিয়ে চলতে চায়। যুবক তো একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটান ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় ওড়না নিতে চায়। মনে হয় বোঝেন নাই বাংলা, ঠিক না? জি, বুড়ারা না বুঝলেও বুঝতে পারেন, কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছে। আবার যুবকও বিশ্বের বোতল নিয়ে ডক 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 ডকায় পান করতে চায়। আল্লাহ বলে তোকে কিরকম ফুটান ফুটাইলাম, তোকে দেখে এখন পাগল হয়ে যায়। পাগল কে ফুটাইছে? এই জন্য তো আল্লাহ বলে আতাই তো কাইনা নে তন্দুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস। আতাই তো কাউদুনা নে তাসমাউ বিহা, দুটা কান তো আমি দিছি তুই তো শুনিস। আতাই তো কালিসানান তান্তি কবি, জবান তো আমি দিছি, বাক শক্তি তো আমি দিছি তুই বলিস। আতাই তো কা আকলান তুমাইয়িজুবি, আকল তো আমি দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আতাই তো কা কলবান তাতাফাক্কারুবি, দিল তো আমি দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আতাই তো কা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত তো আমি দিছি যেটা দিয়ে তুই ধরিস না কর্ম করিস। আতাই তো কা রিজলানি তামশি বিহা, দুটা পাও তো আমি দিছি যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো কতই না ছোট ছিলি তোকে বড় তো আমি করছি। আমা কুনতা যাঈফা ফাকাওয়াইতুক, কেমন না দুর্বল ছিলি তুই আমি তোকে সুঠামত্ব দিছি। আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে অজ্ঞ আসছিস, ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো নিঃস্বয় ছিলি স্বয়ং সম্পূর্ণ তো আমি করছি। আজকে স্বাধীনতা না দিলে যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারতেন না। আপনার আমি বাধ্য ছিলাম, আকাশটা বাধ্য, এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই, এক সুতা নামার ক্ষমতা নাই, ইঞ্চি তো দূরের কথা। তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না তো উন্দুরিলা শামসি ওয়াশোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো এটাও যদি বুঝে না আসে তাহলে উন্দুরিলাল বিহারি ও আমোয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, লালমাই পাহাড়ে চলে যান আর এটাকে ভালো করে দেখেন। বললেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দৃঢ়তা দেন, এটাও বুঝে আসে না তো উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। বাসাতুল আরদ আলা মাইল জামাত, পানির উপরে বিছায়া রাখছি, পানির উপরে এক লেয়ারের পানি না কয়েক লেয়ারের পানি। যান যান কুমিল্লার শিক্ষিত মানুষগুলাকে জিজ্ঞাসা করেন,
অনেক দিন ধরে তো বাংলাদেশের শিক্ষার হারের ভিতরে কুমিল্লা এক নম্বরে, আগে অন্য জেলা ছিল মনে হয়, এখন কুমিল্লাই এক নম্বরে। জিজ্ঞাসা করে দেখেন শিক্ষিত মানুষগুলাকে, একটা লেয়ার আছে, পাম্পের দরকার হবে না আপনার, ওই পর্যন্ত পাম্প ঢুকাইতে পারলে বিশতলা পর্যন্ত পানি এমনি যাবে। জিজ্ঞাসা করে আসেন একটা লেয়ার পানি, কয় লেয়ারে আছে নিচে পানি, আল্লাহ বলে পানির উপরে বিছায় আছে। তোমাকেও বাধ্য করতে পারতাম, শিক্ষা আমি দিলাম আর তুমি আমার বিরুদ্ধে বলবে, তাই না? শিক্ষা কে দিছে? হ্যাঁ, কে দিছে? আল্লাহ। এখানে মেধা কে রাখছে? আল্লাহ। মেধা বোঝেন, মেধাটা কে রাখছে? আল্লাহ। আপনি যত বড়ই শিক্ষিত হন, আপনাকে কখনো প্রশ্ন করা উচিত যে আমার এখানে মেধাটা কে রাখলো, এটার আবিষ্কারক কে, কে রাখলো আমার এখানে মেধা? আমি পিএইচডি করলাম, আমি ডক্টরেট করলাম, আমি এটা করলাম, সেটা করলাম, আমার এখানে মেধা কে রাখলো? উচিত তো ছিল একবার না একবার নিজেকে প্রশ্ন করা। আল্লাহ বলে মেধা আমি দিলাম, শিক্ষিত আমি করলাম, আর তুমি আমার বিরুদ্ধে। কি আল্লাহর বিরুদ্ধে না আমরা, না পক্ষে? পক্ষে কয়জন? পক্ষে যদি প্রশ্ন করি কয়জন পক্ষে, কোন দিক দিয়ে পক্ষে? অতটুকু পক্ষে যতটুকু আমার পছন্দের, এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি, ঠিক না? আল্লাহর পক্ষেই যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না। আজান যখন হইতো, আজান আজান যখন হইতো, আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে, কিন্তু যত ধ্যান দিবেন আশা রাখি আল্লাহর কাছে হয়তো বুঝে আসতে পারে, আর যদি ধ্যান না হয় তাহলে হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে, কথা শোনা হবে কিন্তু মনে হয় দিলে গাঁথবে না, আর যেই জিনিস দিলে না গাঁথে ওটা করা সহজ হয় না, যখন দিলে গাঁথে তখনই প্রবাদ বাক্য শক্ত হয়, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ, কুমিল্লায় মনে হয় অন্যভাবে বলে যদি থাকে বন্ধের মন, ঠিক না? কি এরকমই বলে? তো নদী পাড়াইতে বেশি সময় লাগে না, কিন্তু মনের ভিতরে থাকতে হয়। আরেকটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে সহজে, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, যখন ফোটে তখন সবাই হাত বাড়াইতে চায়, চাই যদি কাটার খোঁচও খাইতে হয় তারপরও হাত বাড়ায় নিতে চায়, কিন্তু শর্ত হলো ফুটতে হবে। ঠিক যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস দিলে না গাঁথে, দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথবে ততক্ষণ পর্যন্ত আমল হবে না, আর আমল যতক্ষণ পর্যন্ত না হবে আমি আকর্ষণের পাত্র হব না, মানুষের কাছে না, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন ওই আল্লাহর কাছে, যার এহসান আর দয়ায় এই উম্মত যা কিছু পাইছি আমরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসানের কারণে, দয়ার কারণে, ওনার উম্মত হতে পারার কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাব, শুধু পাইছি এমন না, পাব, কিয়ামতের মাঠে আমরা পাব, যা পাব ওটা দুনিয়ার কেউ পাবে না, কোনো নবীর উম্মত পাবে না, ওই রসুলের কাছে কোনোদিন আমি আকর্ষণের পাত্র হব না যদি আমার জীবনে আমল না আসে। এই জন্য বলতেছি ধ্যান খেয়াল দিয়া শুনবো যাতে দিলে গাঁথে, আজকে দিলে গাঁথে না বিদায় করা সম্ভব হয় না, আর করি না বিদায় আমি আকর্ষণের পাত্র হই না, নইলে আকর্ষণের পাত্র হইতাম, নইলে আকর্ষণের পাত্র হইতাম অবশ্যই, আমার তো মন বলে যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে দেখার আগেই দেখানো হইতো, দেখার আগেই, দেখার আগেই মনে হয় বোঝেন নাই, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান হাদা রাজুল বুয়সা ফিকুম, এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো, তা আমাকে তো দেখানো হবে, ঠিক না? তো দেখানো হওয়ার আগেই আমি দেখতাম, দেখা নিতাম, এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম,
কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো যে দাড়ি তো পাইকা গেল, আজ পর্যন্ত একবারও স্বপ্নে দেখলাম না। যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম, উনিও মুস্কি হাসতেন, আমিও বলতাম আগের থেকেই পরিচিত, উনিও বলতো আগের থেকেই পরিচিত। তুমি কাকে কি দেখাও ঠিক না, বুঝাইতে মনে হয় পারলে। আজ পর্যন্ত তো দেখলাম না, যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না। বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি না, কেন আমল হয় না। সত্য এটি, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া, হ্যাঁ দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে আমি মানি, সেলিব্রিটিও হওয়া যাবে, সারা দুনিয়ায় পরিচিত, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র, সারা দুনিয়া তার দিকে তাকাবে, হইতে পারে এটা। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে, আল্লাহর কাছে আর রসুলের কাছে এটা ভিন্ন জিনিস। কেন ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না কেন, দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন, তাতে কি আসে যায়? বিষয় হইল আল্লাহর কাছে আমি দামি কিনা, রসুলের কাছে আমি দামি কিনা, পরিচিত কিনা। কেন আজকের মালিক যদিও আল্লাহ, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিছু, যে স্বাধীনতার কারণে অনেক কিছু করতে পারি। আজকের মালিকও আল্লাহ, আমি মানি সত্য এটা, লিল্লাহি মুলকু সামাওয়াত, আকাশের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, বেশি স্বাধীনতা দেন নাই, শুধু পাঁচটা দিয়েছেন, পাঁচটা, কয়টা? পাঁচটা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। ওই পাঁচটা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি। এক নম্বর স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা, অস্তিত্ব নেওয়ার পরে যে কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধা দিবে না। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো, তারাও না হু বিকাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না, কোথাও খুঁটি পাবে না, একটা না, সবা সামাওয়াত তিনতিবাক, একের পর এক সাতটা, সবগুলো একরকম বড় না, উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, সাত আকাশের উপরে সমুদ্র, ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ, তারপরেই কোরআনের কথা সত্য, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, যদি স্বাধীনতা না দিতাম তাহলে অস্তিত্ব দিব আমি, কে অস্তিত্ব দিছে আমাদেরকে? কি সারা দিনই তো আমি আমি করতে থাকি ঠিক না, কি রাগ হয়ে গেল কুমিল্লার মানুষ, সারাদিন কি বলি আমি 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 ঠিক না, কিন্তু অস্তিত্ব দিছেন কিসের থেকে? এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানিও না। যান 50-60টা ক্লিনিক আছে আপনাদের কুমিল্লায়, জিজ্ঞাসা করেন ডাক্তার থেকে এক ফোঁটা পানি না কতটুকু, এক ফোঁটা পানিকেও আল্লাহ আড়াই থেকে 3 লক্ষ ভাগ করছেন, 3 লক্ষ ভাগ, তারপরে যতটুকু ক্ষুদ্র হয়েছে ওটার থেকে আপনি আর আমি তৈরি, ওটার থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 3 অন্ধকারের ভিতরে। এই জন্যই তো কোনো পর্বে আল্লাহ বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি। খাদিজার টুকরা ফাতেমা সামনে বসা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা চিনেন মেয়ে হিসাবে, আর কিছু হিসাবে চিনেন না, ফাতেমা আল্লাহ রাসূলের খাদিজার টুকরা ছিলেন। ফাতেমা খাদিজার টুকরা ছিলেন, বুমাআতুন মিননি, আল্লাহ রাসূল বলেছেন আমার অঙ্গ ফাতেমা,
যাকে এক বেলা না দেখলে টিকা থাকতে পারে, ছুটা যেতেন, হয়তো ফাতেমা আসতো নাহলে ছুটা যেতেন। কিতাবে আছে ফাতেমা আসছে আর ঘরে টুকা দিছেন, আল্লাহ রসুলের আগে কেউ বলতে পারে না, আল্লাহ রসুল টুকা দিকে বসতেন, এটা আমার ফাতেমার টুকা। ছুটা যাইতেন, ছুটা যাইতেন, দরজা খুলতেন, কখনো কপালে ছোঁয়া দিতেন, কখনো হাত উঠে ছোঁয়া দিতেন, এত বেশি মহব্বত। ওই ফাতেমাকে সামনে বসায় বলতেছে, লাকুনি আনকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা, আমি কিচ্ছু করতে পারবো। দ্বিতীয় আরেকজনও ছিল ফাতেমার পরে, আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। আর হবেন না কেন, যদিও শব্দটা আল্লাহর জন্য সুবর্ণ, আল্লাহ একরাম বলতে পারে না বলতে পারে, এই বিয়ের ঘটকই ছিলেন আল্লাহ। কে এই বিয়ের ঘটক? কে? আল্লাহ বিয়ে পছন্দ করছে। আল্লাহ ঘটক, ঘটক শব্দটা আল্লাহর জন্য বলা শুভনীয় না, ওলামা আমার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বুঝানোর জন্য বলছি, এত ভালোবাসা যার ঘরটা, যার ঘরটা এখনো আল্লাহর জান্নাতের জান্নাত, কামরাটা কি এখনো জান্নাত না? আল্লাহ রসুল তো এই কামরায় শুয়ে আছে, ঠিক না? আম্মা জানের কামরায়, আম্মা জানের সামনে বসে বলছে, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি, মানে কি তুমি প্রস্তুতি নিয়ে আস। তা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো দিনদার। যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, মউতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, যার কাছ থেকে আসছি তার কাছে যাব বলে বিশ্বাস করি, তাহলে আমার সবচেয়ে প্রয়োজন কি? দিনা দিনদারি, এটা সবচেয়ে প্রয়োজন। আমার শ্বাস প্রশ্বাসের চেয়েও প্রয়োজন। হ্যাঁ সত্য, এটাই কলেমা শোনায় যদি বলে দিতে পারল তাহলে সারা দুনিয়া ফতোয়া দিবে, সারা দুনিয়া জীবনে কি করলো আর না করলো এটা কেউ দেখবে না। যদি মরার সময় কলেমা শোনায় দিয়ে আমরা যেতে পারল, সবাইকে শুনাইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বেলা পড়ে গেল আর চলে গেল, সারা দুনিয়া ফতোয়া দিবে এর কোন গুনাহ সম্বন্ধে একে জিজ্ঞেস করা, যে কলেমা পড়ে না এসে লাগাইছে, কি লাগাইছে? কিসের সিল? ইমানি মউতের, ইমানি মউতের লাগাইছে। দুনিয়া বলবে এরকম মৌ, সারা জীবনের মৌত নিয়ে আলোচনা হবে, সারা জীবন কি করলো এটা বিষয় কেউ দেখবে না। এই জন্যই হাদিস আছে, লাম ইউসাল আন দামি ওয়ালাও আশা আনফাস, 1000 বছর বাঁচুক না তাতে কি আসে? বলে মা শুনায় বলল তার ইমানি মৌত হইল, সিলালা মৌত সিল। তো যে মৌতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, আল্লাহর কাছে চলে যাওয়া বিশ্বাস করে, যে আমাকে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে, কোন বয়সে যাব এটা বিষয় না, কেন আল্লাহ যাওয়ার বয়স রাখেন না, আসার বয়স, আসার জন্য বয়স আছে, নির্ধারিত আছে, যাওয়ার জন্য নেই। কে আগে যাবে, কে পরে যাবে, সিরিয়াল যাকে বলে, কোনো সিরিয়াল রাখেন না যাওয়ার জন্য। দেখা যাবে অসুস্থ ব্যক্তি বেঁচে গেছে, সুস্থ ব্যক্তি, সুস্থ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। দেখা যাবে যে ডাক্তার লিখা দিছে আমার কয়েক ঘন্টা, দেখা যাবে ওই ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে পড়তেছে, এখনো বাজারে পড়তেছে, এখনো সকালবেলা এসে দোকান খোলে, এখনো অফিসে বসে সিসি ক্যামেরায় মনিটরিং করে,
কিন্তু ডাক্তার চলে গেছে বাবা, যে বিশ্বাস করে তার জন্য এই দুটা জিনিস সবচেয়ে দিন আর কি এটার পাল্লা দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন, মূল্যায়ন করবেন। মাপা মানি মূল্যায়ন করা, এটাই আমাদেরকে ডিসাইড করবে, এটাই আমাদেরকে দেখাবে জান্নাত না জাহান্নাম। এই জন্যই মনে হয় আমার বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ বাদশাহ ছেড়া বাহির হয়ে গেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তুমিও আমাদের অপছন্দনীয় ছিল না, রাজত্ব চাললা কেন? চার প্রশ্ন পাগল বানায় দিছে, চার প্রশ্ন না, চারটা প্রশ্ন মাথার ভিতরে কোথেকে আসছে জানি না, যেদিন আসছে ওই দিন থেকে আমি পাগল। বলছে সে চার প্রশ্ন কি? বলছে যেদিন আমি মার পেটের থেকে জন্ম নিছি ওই দিন দুটা জিনিস লেখা হয়েছিল, আর সাক্ষী আমি জানি না আমি একখান লেখা হয়েছে না পথকার ভালা আমি বাধা ক্ষতি কি লেখা হয়েছে আমি জানি না, এই ভাবনা আমাকে পাগল বানাচ্ছে। বলছে আরেকটা, বলছে যেদিন মৃত্যু হবে ফেরেশতা যখন আসবে নিতে দুইটা সম্বোধন হবে, একটা হবে আইয়া তোমার নফসু তাইয়িবা মিনাল জাসাদিত তাইয়িব, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, ইলা রূহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান, এরম জগতে চলো যেটা সুগ্রাণ আর শান্তিতে ভরা, সুগ্রাণ আর শান্তিতে ভরা, এরকম রবের কাছে চলো যে তোমার উপরে নারাজ না, তোমাকে দেখবে তো তোমাকেও খুশি করবে, উনিও খুশি প্রকাশ করবে, খুশি করবে। কিছু মানুষ আছে যাদের মৌতে আল্লাহ খুশি, আল্লাহ খুশি। আর একটা সম্বোধন হবে, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও, সদা আদরি মাদা ইউখাতে, আমি জানি না আমাকে কি করে সম্বোধন করা হবে, এই জন্য আমি মাতাল ব্যাগছি। তৃতীয় বল, তৃতীয় কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না, ইউসুফ বিল্লাহ বিল সাবে, আল্লাহ কাউকে জবাবের উপরে দৃঢ় রাখবে আর কেউ জবাব দিতে পারবে না, শুধু হাউমাউ করতে থাকবে, হা হা মানে হাউমাউ হাউমাউ করতে থাকবে, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বসে চতুর্থ বলো, বসে কেমন উঠান পড়ে ঘোষণা হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, এই দল জান্নাতে যাবে এই দল জাহান্নামে যাবে, ফালা আদরি মাদা মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে অন্তর্ভুক্ত হব। চার ভাবনা আমাকে পাগল বানায়, এই জন্যই ছুটতেছি আর খালি মাপ চাইতেছি, রাত্র জঙ্গলে কাটে দিন মরুতে, দিন জঙ্গলে কাটে রাত্র মরুতে, আর ঘুরা বেড়াইতেছি আর চিৎকার দিতেছি, আল্লাহ ভালোটা যেন হয় খারাপটা যেন না, এখন কান্নার মূল্যায়ন আছে, বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছে। আমাদের সবচেয়ে প্রয়োজন দুইটা, দিন আর দিন, সবচেয়ে প্রয়োজন যেরকম অক্সিজেন সবচেয়ে প্রয়োজন, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করি আমরা পৌঁছানি পৌঁছান ঠিক না, দিন দিন দাঁড়িয়ে আমাদের প্রয়োজন, এক চিকনো জিনিস প্রয়োজন নাই, এটাকে টিকায় রাখার জন্য আল্লাহ কুদরত দিয়ে ব্যবস্থা করছে। এই জন্যই কোরআন বলছে ইউছিমুনা নূর আল্লাহ আফওয়াহি, তোমরা বুঝায় দিতে চাও, এটা তো ইনসানের জন্য মানুষের জন্য সবচেয়ে প্রয়োজন, আর আমার সুন্নত হইল যেটা সবচেয়ে প্রয়োজন, যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন আমি এটাকে পৌঁছাবই পৌঁছাবো, চাই যত বড় মোটা কোরিয়ান কম্বলই সৌদি আরব থেকে আনুক না কেন, আর এটার ভিতরে যতই দুইটা ফুটবল হোক না কেন আমি অক্সিজেন পৌঁছাবই পৌঁছাবো, ও অক্সিজেন পাবেই পাবে আর না জায়গা ঘুমাবে ঘুমাবে, এটা আমার দায়িত্ব, তোমরা বুঝে গেছি না বুঝবে না, দিন আর দিনদারিকে টিকায় রাখার জন্য এটা সবচেয়ে প্রয়োজন, আমি দুটা মিলাই দিব,
যেমন অক্সিজেন প্রয়োজন প্রতিবন্ধকার বন্ধকতার ভিতরও আল্লাহ আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় দেন, যতদিন পর্যন্ত আল্লাহ আমার কপালে লেখা রাখছে ততদিন পৌঁছাবে। আর যেদিন লেখা নাই ওইদিন অক্সিজেনের সিলিন্ডার নাকে লাগানো থাকবে, তারপর সিলিন্ডার বেড়া দিবে যে না হি ইজ গন, চলে গেছে, হি ইজ পাস হয়ে চলে গেছে, ডেড, মারা গেছে। কি নাই মানে কি অক্সিজেন টানতেছে না, বাহির হইতেছে না, ওর সিলিন্ডার থাইমা গেছে, তারপরে অক্সিজেন টানবে না, অক্সিজেনের বোতল বোঝা দিবে সে চলে গেছে, তার টানার ক্ষমতা আর নাই, যা টানার টাইনা ফেলছে আর টানবে ধ্যান দিয়ে শুনেন ট্রেন দুটি আসবে। অনেকদিন আগে আসছি তো এলাকায়, আবার অনেকদিন পরে আসলাম, আবার কবে আসবো এটা তো আমিও জানি না, এই জন্য ধ্যান দিয়ে শুনেন, গিলে ডাকতে পারে কাজে আসবে, আর নাইলে এই কথাগুলোই একদিন আমাদেরকে শোনানো হবে। আল্লাহ বলবে তোমাকে এইভাবে এইভাবে জানাচ্ছে, তুমি ধ্যান দাও না, গিলে কাজে দিত, বলে কাজে দিত এটার প্রমাণ কি আপনার কাছে, প্রমাণ আমার কাছে প্রমাণ, প্রমাণ লাল্লা কুন্তুর হামুন এটাকে টিকে রাখার জন্য যতই শুনিতে চাপ নিবাইতে চাপ ওই পর্যন্ত জ্বলবে যে পর্যন্ত আল্লাহ চাপ, ওই পর্যন্ত জ্বলবে যে পর্যন্ত আল্লাহ আল্লাহ ওই পর্যন্ত চলবে। আপনি যদি বলেন যে সর্বদিকে সহযোগিতা বন্ধ করা দিব, করা দিয়া দেখতে পারেন, করা দিয়া হ্যাঁ দেখতে পারেন, বন্ধ হবে না, বন্ধ বন্ধ হবে না, এই জন্য উদাহরণ দিলে বোঝা যাবে দুনিয়ার সবকিছু যেখানে শেষ হয়, যখন কোনো ব্যক্তি সমগ্র চেষ্টার পরেও টিকা রাখা যায় না, সে মারা গেছে, তখন দেখবেন হুজুরদের কাজ শুরু হয়, তখন ফোন করা বলে হুজুর চেষ্টা তো করলাম, চলে তো গেল, রাখতে তো পারলাম না, হুজুর ছেলেদেরকে একটু বসায় দেন না, একটু ইয়াসিন পড়ো, একটু কোরআন পড়ো, আপনারা একটু দোয়া করেন না, আপনার জন্য আমরা কিন্তু নিয়ে রোয়ানা দিব, আজকে টিকিট না পাইলে কালকে টিকিট করবো, রোয়ানা দিব লাশ নিয়ে দুই দিন পরে বসবো, আপনারা একটু দোয়া দেবেন, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কাজ শুরু হয়েছে, তাই না? আপনি বলবেন ওরা তো বাচ্চা, ওইখানে তো বড় বড় প্রফেসর ছিল, ডাক্তার ছিল, সে আসলে কি বলছে, আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত, তোমার বাপকে রাখতে পারবো, চলে গেছে, তখনই আপনি ফোন লাগান হুজুর চলে তো গেছে, এটা আল্লাহর সিস্টেম, এটা আপনার সিস্টেম না আল্লাহর সিস্টেম, আল্লাহ এই সিস্টেম করছেন, যেখান থেকে দুনিয়া শেষ হবে, দুনিয়ার সমস্ত প্রযুক্তি যখন শেষ হয়ে যায়, ডাক্তাররা যখন জবাব দেওয়া দেয় যে না আমার বাঁচার কোনো সুযোগ নাই, আমাদের কাছে আর কোনো ওষুধ নাই, আমাদের কাছে কোনো টেকনোলজি নাই, আমাদের কাছে কোনো বিদ্যা নাই, তখনই আপনি ছুটে আসেন, হুজুর ডাক্তার তো ফেরত দেওয়া দিছে, একটু দোয়া করে দেখেন না কিছু ভাই, মনে হয় আপনাদেরকে বুঝিয়ে বলি করান না করেন না, আপনি একটু দোয়া করে দেখেন না কিছু ভাই কিনা, হ্যাঁ হওয়ারও প্রমাণ আছে, হওয়ারও প্রমাণ না, নাই হওয়ারও প্রমাণ আছে, হওয়ার প্রমাণ আছে, আমি প্রমাণ দিব আপনাদেরকে, হওয়ার প্রমাণ আমার কাছে শত শত আছে, নিজের মেয়ের জামাই শ্বশুরকে ফেরত দিয়ে দিছে, আর বাঁচানোর কোনো রাস্তা নাই, আলহামদুলিল্লাহ শ্বশুর তারপরেও 20 বছর বেঁচে আছে, ওই রোগের চিহ্ন, ওই রোগের চিহ্ন
এখন শ্বশুরও জিজ্ঞাসা করে কেমনে আপনাকে কেমনে হইল, কেন ওদের থিওরিতে তো নাই, এটা হয় কি করে, এটা হয় কি করে, ওর থিওরিতে নাই। শ্বশুর বারবারই এক কথা বলে, বেশি জবাব দেয় না, কি দেয়, কি জবাব দেয় বারবার, কে আমি একদিন থেকে চিনি পাইলট, তুমি ওকে জিজ্ঞেস করছি তুমি এত দিনদার হলে কি করা, আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিনদার, আমি আল্লাহ আল্লাহ কাছের থেকে দেখছি, আমি একদিন প্লেন নিয়ে যাইতেছি না বহুত দূর, আমার সিস্টেম বলতেছিল আমার চাক্কা নামবে না, আমি বড় ট্রাই করে দেখছি, প্রথম দাবা দেখছি চাক্কা হেলেও না ফেলেও না নামবে না, কি করে নামবো, লেন কি করে করবো, কিন্তু আমার এক সময় মনে হচ্ছে মনের ভিতর থেকে বলতেছিল যে আমি তো মুসলমান, ছোটবেলার থেকে শুনে আসতেছি আমার আল্লাহ বলে পারে, বলে এই কথা আসতে দেরি, আমি তোকে নামানোর জন্য তুই নিরাপদে নামতে পারস, কিন্তু চাক্কা দিয়ে নেমে গেছস, আমি বলছি পরীক্ষা করো আগে, তো সবাই পরীক্ষা করে মাথায় হাত দিয়া বলতেছে তোর চাক্কা নামলো করে নামলো কি করে, আবার দ্বিতীয়বার বলছি আমার আল্লাহ সব পারে, ওই দিন আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিতাম, আল্লাহকে কাছের থেকে দেখে গিয়েছি দিনদার, এখন দিনদার, এখন সে দিনদার, দাড়ি পাগড়ি চুপা কপালের তা এখনো পাইল লাইফ চাল, কিন্তু আগে একরকম চালাইতাম এখন আরেক রকম চালাই, আগে একরকম চালাইতাম এখন আরেক রকম চালাই, আগে দোয়া দু ছাড়া চালাইতাম এখন যতক্ষণ চালাই ততক্ষণ মনে হয় যে আমি আল্লাহর কাছে থেকেই চালাই, আমার কাছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে, আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন দিনদার, এটা যাতে কেয়ামতের সকাল পর্যন্ত থাকে, এই জন্য আল্লাহ সিস্টেম করে কুদরত দিয়া, আমাদের দ্বারা না, কুদরত দিয়া, কুদরত দিয়া চার ভাবে করছেন, চার ভাবে, আজকে তো আমরা বুঝতে চাই না, চার ভাবে আল্লাহ করছেন, চার ভাবে, কতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ প্রয়োজন মনে করবে, যেদিন প্রয়োজন মনে করবে না ওদিন সকালে উঠা দেখবেন কোরআন আছে পৃষ্ঠা আছে কিন্তু লেখা নেই, জিজ্ঞেস করে কাগজ আছে কোরআন আছে কিন্তু উঠা দেখবেন কি নাই, লেখা নাই, উঠায় নেওয়া যাবে, উঠায় নেওয়া যাবে, একদিন দেখবেন ঘুমের থেকে উঠবে, আর 2020 আমি তো বলি আরবিতে বলে, আরবিতে বলে আমাল হোসেন আম দুঃখের বছর, 2020 থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার শত শত বড় এটাই ইঙ্গিত দিতেছেন যে অতি সত্তর মনে হয় এগুলাকে উঠায় নেন, উঠায় নিয়ে নিবেন অতি সত্তর, যেদিন মারপেটে রু আসছিল দুইটার যে কোনো একটা লেখা অবশ্যই হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার বা বদকার ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে, বলে দ্বিতীয় মৃত্যুর সময় দুইটা সম্বোধন আসবে, দুইটার যে কোনো একটা আমার কাছে আসবে, আইয়া তুহান নাফসুল তাইয়্যিব বলবে অথবা আইয়া তুহান নাফসুল খবিজ বলবে, পবিত্র রূহ বলবে অথবা অপবিত্র রূহ বলবে, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না কি বলে আমাকে সম্বোধন করবে, কবরে যাওয়ার পরে দুটার যে কোনো একটা হবে, ইউজিব আমলাম ইউজিব, কেউ প্রশ্নের উত্তরের জবাব দিতে পারবে কেউ দিতে পারবে না, প্রশ্নের জবাব কেউ দিতে পারবে কেউ পারবে না, ফালা আদরি আ ইউ আম আর ফালা আদরি আ উজিব আমলাম উজিব,
আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। এই তৃতীয় ভাবনা বলছে চতুর্থ মানে কেয়ামতের দিন উঠানের পরে দুইটা ভাগেই হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, এই দল জান্নাতে যাবে এই দল জাহান্নামে যাবে, দুটেই দল হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে কারো হালকা হবে, আর দুটেই দল হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহু ওরা আগহরি, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব, এই জন্যই পাগলের মতো ছুটতেছি। তো জিজ্ঞাসা করছে এখন পাগলের মতো ছুটলে কি লাভ হবে যদি লেখা হয়ে থাকে? বলছে সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই, যদি সুযোগ হাতছাড়া হয়ে যেত তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। হাত্তা ইউগারগির ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বলছে এটা আবার কই থেকে পাইলা? ইন্নাল্লাহ ইয়ামহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইন্দাহু উম্মুল কিতাব, কেন উম্মুল কিতাব আল্লাহর কাছে, আল্লাহ যেটা চায় মুছতেও পারেন যেটা চায় লিখতেও পারেন। এই জন্যই হাসান হুসাইনকে আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, হাসান হুসাইনকে বলছে বেটা সারাদিনে একবার হইলেও পড়া নিও। বলছে কি দোয়া? তো বলছে আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি আল মাগফিরা ফা ইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিতু ইনদাকা উম্মুল কিতাব। দুই নাতিকে বসায় বসে এটা পড়ে নিও, হতে পারে যদি উল্টা লেখা থাকে তো আল্লাহ সিধা করে দিবে। তো ইব্রাহিম আদাম বলতেছে এই জন্যই ছুটতেছি, যদি উল্টা থাকে তাহলে যেন সিধা হয়ে যায়, আর সিধা যদি থাকে তাহলে যেন আরো আলোকিত আরো উঁচু হয়ে যায় আরো উঁচু মর্যাদা হয়ে যায়। আসেন এই মজমা এই জন্য, এটা মেলা না, এটা ঘোরাফেরার জন্য না, এটা এই জন্য যে এখানে বসা দিলের খোরাক নেওয়া মনে মনে দোয়া করা। বাগানে যখন ঢুকাই ফেলছ তো এতটুকু হাত রাখবো, ঢুকাইছো তুমি এতটুকু কুদরতি পায়ে হাত রাখবো, এতটুকু তোমার সামনে হাত উঠাবো, যার কোনো জিন যেন এই বাগান থেকে বাহির না হই, জান্নাতের পরিধির থেকে যেন আর বাহির না হই। এই জন্য যতটুকু বললাম সঠিক বললে তো আমার পক্ষ থেকে, আর যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করো, মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো, প্রস্তুতি নিব তো। কোরআন কিন্তু ধ্বনি দিতেছেন মা কদ্দামাত লিগাল, সত্য এটাই কোরআনের ধ্বনি, এটা প্রত্যেককে যুবককে তার যৌবনের ভিতরে প্রত্যেককে তার ক্ষেত্রে থেকে কোরআন এই ধ্বনি দিতেছে। আল্লাহ আমাদের সবাইকে ধ্বনি দিতেছে কোরআন প্রতিদিন, শুধু কোরআন না মাটিটাও আমাদেরকে প্রতিদিন সতর্ক করে। সত্য মিথ্যা জানি না কিন্তু লেখা আছে কিতাবে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ওনার এক মজলিস ছিল, মোনাজারা ছিল, এক মজলিসে 500,000 খ্রিস্টান পাদ্রি মুসলমান হয়েছেন বাইজিদ বোস্তামির এক মজলিসে, বল তো 500,000 খ্রিস্টান পাদ্রি বাইজিদ বোস্তামি। ওনাকে 60টা প্রশ্ন করছিলেন, উনি পুরো জবাব দিছেন। তো উনি পাদ্রিদেরকে বলছে একটা প্রশ্নের জবাব দিতে হবে, তো বলছে হ্যাঁ দেওয়া উচিত, তুমি এতগুলা দিছো আমরা একটা না দিলে কি করা হয়? তো বলছে বলো আসমানের চাবি আর জান্নাতের চাবি কি? তো পাদ্রিরা চুপ হয়ে গেছে, সবচেয়ে বড় পাদ্রি যে ছিল সে বলে বলো। তো বলছে আপনি বললেই আমাদের পক্ষ থেকে হয়। তো বলছে আমি বললে তোমরা মানবে? বলছে এতদিন তো মেনে আসতেছি এখন মানবো না কেন? বলে আসমান আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ওনার কিতাবে লেখছেন যে কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব চলে আসতে তুই সইতে পারবি না। 2020 আল্লাহ দেখায় দিছেন সারা দুনিয়ার মানুষগুলো সইতে পারে নাই করুণা, সব মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ঘরের ভিতরে বইসো ভয়ে কাঁপতেছিল কাঁপতেছিল, আমরা কাঁপি নাই ভয়ে? কি বলেন, স্বামীর কাছে যদি স্ত্রী কাজ দিছে তো স্বামী লাভ দিয়ে ওইটা 6 মাইল
দুই হাত উপরে উঠছে লাভ দিয়া যে করুণা দিয়া দিল কিনা। আবার স্বামী যদি স্ত্রীর কাছে কাজ দিয়া থাকে তাহলে সেও ভয়ে কুকুম্পিত হয়ে গেছে, আয়ে করুণা দিল কিনা। হাঁচি দিলে তো কোনো কথাই নাই, ঠিক না? সন্তান পর্যন্ত মা বাবার থেকে দূরে সরে গেছে, মা বাবা পর্যন্ত সন্তান থেকে দূরে। আল্লাহ পারে সব, এই জন্য আসেন। সত্য এটাই, সত্য এটাই, এটাই বাস্তব জিনিস, এটাই বাস্তব। মজলিস থেকে উঠা উঠিও করব না, এটাকে আধ্যাত্মিক আত্মার খোরাক মনে করি আর ভাবি যে কালকের জন্য আমি প্রস্তুত। কতটুকু আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মেরে দোস্ত, সারাদিন ভাবি এই শরীরটায় কোনো অসুস্থতা অনুভব হয় কি হয় না, এটা তো সারাদিন ভাবি, কিন্তু আজ পর্যন্ত কতটুকু ভাবলাম যে আমার আত্মাটাও কোনো রোগে আক্রান্ত হয় কি হয় না, আজ পর্যন্ত তো ভাবলাম না। শীত আসতেছে, কত ধরনের লোশন যে আমাদের এই শরীরটার জন্য আসবে মার্কেটে, আর কত ধরনের সাবান আর লোশন আর তেল এটা সেটা মানুষ কিনবে, আজ পর্যন্ত তো কোনো যুবক ভাবলো না আমার আত্মার জন্য কোনো লোশন আছে কি নাই। এই মজলিস এই জন্যই, ওলামা একরাম এটাই শোনাবে, চলে যেতে হবে এখান থেকে সবাইকে, কারো থাকার সুযোগ নাই। কিন্তু এটা ভাইবেন না যে তারে নারে বন্ধুরে করে গেলেই চলবে, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে ফিরতে হবে। যেই যেই অবস্থায় আছি, ফেরার সময় নির্ধারিত না, কে কখন যাবে কেউ জানে না। যুবক যে মাওয়া রোড পদ্মা ব্রিজের রোডের পাশে বিদায় মনে উঠলো, এই জন্য বলতেছি যেদিন পদ্মা উদ্বোধন হয়েছে সারা বাংলাদেশের সবচেয়ে খুশির বিষয় ছিল, কিন্তু পরক্ষণে একটা দুঃখের খবরও বাইসা আসছে, ঠিক না? ওই ছেলে যে ভিডিও করতেছিল মোটর সাইকেলে মধ্যখানে মারা গেছে, ও তো ভাবছিল যে আমি সারা বাংলাদেশকে তাক লাগাবো, ঠিক না? ওর কি জানা ছিল যে ফেসবুকে ওটা যাবে না, ওর মৃত্যুর খবর যাবে, আর অনির্দিষ্ট কালের জন্য মোটর সাইকেল ওয়ালাদের পদ্মা সেতু এই পার থেকে ওই পার যাওয়ার স্বপ্ন পদ্মার মধ্যখানে ডুবে যাবে, এটা কি ওর জানা ছিল নাকি? ডুবছে না ডুবে নাই? হ্যাঁ, এখন তো সারা বাইকালারা পদ্মার কাছে যায় বলে মরেও গেলি মরেও গেলি, মরকে ভি গায়ে মরকে ভি গায়ে, আমাদের আর স্বপ্ন পুরা হতেছে না, কেন না বাইক পদ্মা সেতুতে উঠা যায় না। সত্য এটাই, কে কখন যাব জানি না, আসেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলা, যে মানুষ যেন আত্মার খোরাক পায়, তার সঠিক দিক নির্দেশনা পায়। ওই যে কালকে চলে যেতে হবে, কোরআন যে প্রতি মুহূর্ত আমাদের কানের ভিতরে ধ্বনি দিতেছে, মা কদ্দামাত লিগাত, ও মানুষ, ও যুবক কালকের জন্য কতটুকু প্রস্তুত, ও মানুষ কালকের জন্য কতটুকু প্রস্তুত। আপনি বলবেন ওটা তো কোরআনে লেখা আছে, আছে বটে, কিন্তু ওই ধ্বনি প্রতি মুহূর্তে আমার কানে আসতেছে, আপনার কানে আসতেছে, কোরআন ধ্বনি দিতেছে মা কদ্দামাত লিগাত, কালকের জন্য কতটুকু প্রস্তুত, কালকের জন্য কতটুকু প্রস্তুত। কোন কালকে? ইয়াউমা তুবলা সারাইর, যেই দিন তোমার সব গোপন তথ্যকে তোমার সামনে তুলে ধরা হবে, তোমাকে পর্যন্ত তাক লাগায় দিবে আল্লাহ, যে এত গোপন তারপরও জানলো কি করে। অনেক সময় আমরা গোপনত্ব অবলম্বন করি যে গোপন হয়ে নেই, হায় হায় হায়। কোরআন বলে ইয়াউমা তুবলা সারাইর, তোমার সমস্ত গোপন তত্ত্বকে উঠায় দিবে, গোপন তত্ত্ব সব সামনে চলে আসবে। এই জন্যই তো চকিদারি মানুষের উপরে তিন ধরনের লাগাইছেন আল্লাহ, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যত কর্ম আছে সব কেরামান কাতিবিন সুরক্ষিত করতেছে, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, যত কথা বলি সব দুই ফেরেশতা মেমোরিতে আবদ্ধ করতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, আল্লাহ দিলের ভেদকে নিজে সংরক্ষিত করতেছেন, যে আমার দিলের ভিতরে আমি কি ভাবতেছি ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন, আর আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি, বুঝা গেল ফেরেশতা চোখের ইশারা বোঝে না, এই জন্যই আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে চোখের ইশারা আমি নিজে সুরক্ষিত করব।
কেয়ামতের দিন তোমার চোখের টিপকনিটা পর্যন্ত তোমাকে সামনে করে দেব। মেয়েরা কি বুঝাইতে চাইতেছিলে? অনেক সময় হয় না, দেখবেন একজন আরেকজনের দূরের থেকে বুঝায়, তৃতীয় ব্যক্তির ব্যাপারে চোখ মেয়েরা বুঝায়, তো বুঝা ফেলছে কি বুঝাইতে চাইতেছে, ঠিক না? ও ভাবছে আমি তো বুঝাই দিছি, কে দেখলো আর, ঠিক না? আল্লাহ বলে আমি সুরক্ষিত করে রাখছি। এটা বড় একটা হায় প্রযুক্তি, অর্থ জানেন? দুনিয়া বলে প্রযুক্তি, আল্লাহটা হলো কুদরত। আল্লাহ বলে আমার কুদরত তোমাদের মাঝে আমি প্রযুক্তির আকারে দিছি। প্রজেক্টার কুদরত দেখো, আমার কাছে সুপার প্রজেক্টার রাখা আছে, কেয়ামতের দিন ওটার ভিতরে তোমার চোখের টিপকুনি মাইরা দেখায় দিব, উঠায় দেখায় দিব, বুঝায় দেখায় দিব। তুমি কি বুঝাইতে চাইছিলাম? তুমি ভাবছো চোখ মারছি কে বুঝবে? অনেক সময় দেখা যায়, দেখা যায়, অনেক সময় ভালোর লেগেও বলে, অনেক সময় নিচা করার জন্য বলে, চোখ মেরা বুঝায় আইসে, ঠিক না? কি বলেন? ভাবে কেউ দেখে না, আল্লাহ দেখছে। এই জন্য চলে যেতে হবে, শুধু দেহের পিছনে দৌড়াইলে হবে না, আত্মাটার পিছনে দৌড়াইতে হবে, আত্মাটার খোরাকও দিতে হবে, তাইলে আমার পোচাটা পোচা হবে, নাহলে চলে যেতে হবে। এটা সত্য, কার উপরে থাবা কখন আসবে কেউ জানে না। মানুষ যদিও স্লোগান দেয়, দেখো আমার আমার দেহ বলে আমার, আমি যদি তাকে যুক্তি দেই যে দেহটা তোমার, বলো তোমার দেহের কোন অঙ্গটা তোমার কথায় চলে, কোনটার উপরে তোমার কন্ট্রোল আছে বলো। যুবক যদি বললো যে দেহটা আমার, আচ্ছা আমাকে জবাব দাও কোন অঙ্গটা তোমার অধীন, তোমার কথায় চলে, একটা দেখাও। যদি চলতো তাহলে আমি তো দাড়ি পাকা কোনোদিন চাই না, আমার দাড়ি পাকুক, এটা পাকলো তো পাকলো কি করে, এটা তো আমার অঙ্গের অংশ, ঠিক না? কি বলো, সত্য তো? হ্যাঁ, আমি তো চাই না আমার দাঁতগুলো পড়ুক, পড়লো তো পড়লো কি করে, আমি তো চাই না আমার চেহারায় বয়সের ছাপ লাগুক, তো লাগলো তো লাগলো কি করে, আমি তো চাই না আমার হাতগুলো দুর্বল হোক, আমি তো আমার কোনো অনীহা কখনো চাই না, তাহলে ঘটে তো ঘটে কি করে, তাহলে বুঝা গেল দেখো আমার না। এই থিওরি একটা দাদা, এই থিওরি একটা দাদা, বোঝেন দাদা? আগে ছোটবেলা দাদা দিত, আকাশের কত তারা গুনতে পারে, কিরকম একটা দাদা আছে জানি, এরকম কিছু দাদা আছে, যেমন দাদা আর কি, বাগানে একটা শব্দ হইলো শুনলো দুইজনে, ওই দুজনে গেল না গেল অন্য দুইজনে, ওই দুজনে দেখলো না দেখলো অন্য দুজনে, ওই দুজনে নিল না নিল অন্য দুইজনে, ওই দুজনে খাইলো না খাইলো অন্য একজনে। দাদা বাগানে শব্দ হয়েছে দুই কানে শুনছে, কান তো আর হাইটা যায় না, গেছে দুই পাও, দুই পাও তো আর দেখে নাই, দেখছে দুই চোখ, দুই চোখ তো আর নেয় নাই, নিছে দুই হাত, দুই হাতে তো খায় নাই, খাইছে এক মুখ। তো আমাদের কো দাদা দিতেছে এখন, দেখো আমার, যুক্তি দিয়া বুঝাও তোমার হইলে, তুমি বুড়ি হইলা কি কইরা, তুমি বুড়া হইলা কি কইরা, টকশোতে বসে বলে না দেখো আমার, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি কেমন কাটাবো, যদি জীবন তোমার হয় তো এটার উপরে ব্রেক দিয়া দেখাও, স্পিরিট ব্রেক দাঁড়া করায় দেখাও, এটাকে থামায়া দেখাও, কোথাও তো কোনো, ওটা মালিকের কথায় চলে, আসলে দেহ আমার না জীবনও আমার না, তাও না। এই জন্যই তো আমাকে কন্ট্রোল দেন নাই, কন্ট্রোল রুম উপরে নিচে না, আমি ভাবি কন্ট্রোল রুম নিচে, ভুল ধারণা, উপরে কন্ট্রোল রুম। এই জন্য আসেন বেরে দোস্ত, সেট জায়গায় চলে আসছি, এই মাহফিল গুলো এই জন্যই হয়, এটা মেলা না, এটা তো আত্মার খোরাকের জন্য। 24 ঘন্টা থেকে পুরা সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, আমাদের দেহগুলা এমন জায়গায় চলে, এমন জায়গায় কাটে, সময়টা এমন জায়গায় কাটে, দেহটা এমন জায়গায় বিচরণ করে যেখানে আত্মার খোরাক আদৌ মিলে না, আদৌ পায় না। এই জন্যই আমাদের মুরব্বীরা এই সিস্টেমগুলো করছেন, প্রতি সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বৎসরব্যাপী, প্রতিদিন এই যে পরিবেশগুলো হইতেছে, এটা এই জন্য যেন প্রত্যেকটা মুসলমানকে শরীরের সাথে সাথে আত্মারও কিছু খোরাক তার মিলে, এই জন্য যত বেশি পাব তত বেশি যেন এটার ভিতরে বিচরণ হয়। আর সাথে সাথে দোয়া শিখাইয়া দিলাম, মনে মনে যেন এটাও দোয়া হয় যে আল্লাহ
নিঃসন্দেহে সত্য আপনার হাবিবের কথা, যেটা জান্নাতের বাগান, একবার যখন ঢুকায় ফেললা আর কোনো দিন এটার থেকে বাহির করো না। আমার নামটা যেন আর অন্য কোথাও না থাকে, বরং জান্নাতিদের লিস্টেই যেন আমার নাম থাকে, বরং দোয়া করার বিরাট বড় একটা সুযোগ এখানে আছে। অল্পতে অনেক কিছু কামানো যায়, অল্পতে সময় অল্প কামাই অনেক, নাহলে শেষ হাদিস যেটা বললাম পরিসমাপ্তির পরে ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, যাও গুনাহ মাফ। কিন্তু আমরা তো মনে করি মক্কিনগরের মেলাই বসে আসলাম, একটু ঘোরাঘেরা দেখলাম, তারপরে চলে গেলাম, ওয়াজ যার ভালো লাগলো, সুর যার ভালো লাগলো ওটা শুনলাম, না শুনলে না শুনলাম, জীবন কিন্তু আমার জন্য থেমে থাকবে না, এটাও সত্য, এটা চলে যাবে। কিন্তু এতটুকু না হয় যেটা আমার পরিতাপের বিষয় না হয়। বুদ্ধিমান ওই ব্যক্তি যে জীবনের কোনো একটা ক্ষেত্রকে পরিতাপের বিষয় বানায় না, বরং প্রত্যেকটা তার পক্ষে নিয়ে আসে এবং তার জন্য পুরস্কারের বিষয় বানায়। ক্ষেত্রগুলো আছে, এই সময়টাও দেখা যাবে পুরস্কারের ক্ষেত্র হবে, সুসংবাদের বিষয় হবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণার বিষয় হবে। এই জন্য যতক্ষণ থাকবো ঘুরাঘুরি না করে চৈমা বৈশাখ কথা শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আজকে তো ছুটির দিন, শুক্রবার, সপ্তাহে একটা দিন দেওয়াই যায়, লম্বা তো হবে না, রাত্র 10টা 11টা 12টা পর্যন্তই হবে, আর বেশি তো হবে না। সকাল থেকে যদিও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এরকম সিস্টেম যদি সব জায়গায় শুরু হয় তাহলে তো আরও ভালো, তো দিনাদিনই মাহফিল শেষ, রাত্রের কোনো ঝামেলা রইল না, আর যদিও হয় তাও মনে হয় লম্বা হবে না, সঠিক শেষ হয়ে যাবে, 9টা পর্যন্ত শেষ হয়ে যাবে। পুরো সময়টাকে কাজে লাগাই, কসম খোদার, হইতে পারে আমার কথায় তাসির নাও থাকতে পারে, কেউ আসতে পারে এই চেয়ারের ভিতরে যে যার কথার ভিতরে তাসির হবে, একটা কথায় জীবন পাল্টায় দেবে, যেমন ইব্রাহিম ইবনে আব্রাহাম রহমতুল্লাহ জীবন পাল্টায় গেছে। ওনার রাজপ্রাসাদের উপরে কেউ, কিতাবে লেখা দেখছি এই জন্য বলতেছি, কেউ উট তালাশ করতেছিল রাত্রের বেলা, উনি ঢাকায় নিয়ে আসছে যে তুই আমার রাজপ্রাসাদের উপরে উঠলি তো উঠলি কি করে, পাহারাদার গেল তো গেল কোথায়, পাহারাদার বলে আমরা তো দেখি না ও কখন উঠলো, তো বলছে এখানে উঠলি কেন, কয় উঠ তালাশ করতেছি, বলি অর্থ, কয় উঠ হারায় গেছে এই জন্য উঠ তালাশ করতে আসছি, মাথা ঠিক আছে, উঠ ছাদের উপরে উঠবে কি করে, তুই টাকা তালাশ করবি জঙ্গলে নাইলে মরুভূমিতে, বাহিরে তালাশ করবি জমিনে, তুই আমার ছাদে কেন তালাশ করিস, কয় ওয়ারে ওয়া আমি যদি পাগল হই তাহলে তুমি রাজপ্রাসাদে ভয়ে আল্লাহ তালাশ করো কি করে, তুমি যদি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাইতে পারো তাহলে আমিও তো ছাদে উঠ পাইতে পারি। বুদ্ধিমান বুদ্ধিমানই হয়, হায় হায় এক টোকা দিতে দেরি, আকলের তার ছিঁড়তে দেরি হয় না, বলখের বাদশাহী ছাড়ছে রাত্রে মরুতে, রাত্র জঙ্গলে দিন মরুতে, দিন জঙ্গলে রাত্র মরুতে এইভাবে কাটাইতেছে জীবন, পাগলের মতো জিজ্ঞাসা করছে ইব্রাহিম পাগল হয়ে গেলে কেন, চার প্রশ্ন পাগল বানায় দিছে। ওই ব্যক্তির কথা আমার পর্দা খুলে দিছে আর চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, আমি বনে দূর থেকে আইসা হারায় গেছি, নাহলে উচিত ছিল নবীর শান বলা, আমাদের নবী কে, আমরা চিনি না নবী, চিনা হ্যাঁ যদি চিনতাম হয় এত নির্লজ্জ হইতাম না, বলবো না রাগ হয়ে যাবে, এক যুবক ওইখানে এক যুবক পুরো মুন্সিগঞ্জে পাওয়া যাবে না এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না, যৌবন বয়সে যতবার চুল কাটছে সেলুনে একদিন যায় বলছে যে আজকে আমি চুল কাটতে আসছি বটে তোমাকে দিয়ে কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবো, আমার নবীর স্টাইলে কাটবো, নবী যেইভাবে কাটতে বলছে। যদি জিজ্ঞেস করে এত দিন তো অনেক স্টাইল চয়েস করল আজকে নবী কেন, বলছে একদিন হইলো আমি কাইটা রেখা দিব, কেমতের দিন যখন দেখা হবে তখন আমি হাত বাড়ায় বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি আমাকে কি দিবেন দেন, একদিন চুল কাটছি আপনার স্টাইলে আমাকে কি দিবেন দেন,
অথচ যে রসুল 23 বছর চোখের পানি শুকায়। প্রথম ওহি হইল একরা, দ্বিতীয় ওহি হইল ইয়া আইয়ুহাল মুদাসসির কুন ফাআনজি। সত্যতো বাবু বলবি আম্মা যান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাসা করছেন দসারতু মুআনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি বাহিরে কেন? তুইয়া তো গেলাম ঘুম পড়াইয়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন, আর তব কি মুআনতাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন? বসে ওই ফেরেশতা আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ফেরেশতা আয়েশা বলতেছে মানুষকে প্রস্তুতি করানোর জন্য খাদিজা মান আদু ওয়া মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি, ফাটা পড়তে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না। খাদিজা আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? তো বাচ্চার মতো কাঁদতে ছিলেন, আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা যান উঠায় নিয়া বুকে নিয়ে তারপরে বলছেন আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন আমি গ্রহণ করব। ওই দিন থেকে কান্না, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। জিব্রিল আলাইহিসসালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি? উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, উর্দু জগতে খুশি আর খুশির হুল্লুর চলতেছে, ওলামা মানুক আর না মানুক আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে। কেন? ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে একটা। তাহলে আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন? আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, রফিক রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি, আপনি কেন কাঁদেন? তো বলছে ফামাল লিবাদি লিউম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি, বুকের ভিতরে রাখছি, মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি, আমার পরে উম্মত দেখার আর দেখে। তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ফাকদা, বন্ধু আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখার আর কোন রসুল যদি বুঝে আসে তাহলে বলি প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমাদেরকে দুরুদ পড়তে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরুদ শেষ। আল্লাহ বলে তুই তো দেখা যায় বড় বেউকুফ, কোরআনই পড়ছ না, তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ যেন আমাকে বলে তোর চেয়ে তো বন্ড মূর্খ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি, ইন্নাল্লাহ আমি আল্লাহ চিরঞ্জীব, সব সময় দুরুদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে, আমার বন্ধুর দুরুদ আমি বন্ধ হতে দিব না 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 না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখের পানি শুকায়। চেয়ারম্যান সব বসা আছে, না জানি দিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলেও কিছু বলবে না, অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না, কারণ আমার বাদামতলির মানুষ তো খুঁজে যাইব, বাদামতলি তো যেই দিইব, মুন্সিগঞ্জে না যাইয়া পারবো, বাদামতলি না যাইয়া পারবো না, এই জন্য সামনে বলতেছি। সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বরি চেয়ারের জন্য হায় হায় আমার দেশে চানো দিছে চানো নিছে, না নেয় নেয় না নেয় নেয়, সত্য তো, কি একটা চেয়ার ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলুক মাকামে মাহমুদ কাকে বলে, যার উপরে শুধু একটা চেয়ার, যেটা হলো কুরসিউর রহমান ওয়াসিয়া কুরসিউস সামাওয়াত, এর উপরে মাত্র একটা চেয়ার আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো,
ক্লোজুর ভুল বললাম, তার নিচে আরো কোনো চেহারা আছে নাকি? মক্কামে মাহমুদের উপরে কোন শুধু একটা চেহারা আছে, কুরসিউর রহমান, কুরসির নিচে একটা চেহারা আছে মাকামে মাহমুদ। ওইখানে কেয়ামতের দিন দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রসুল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাক রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদের কুরসি যেটা আল্লাহ রসুলের জন্য নির্ধারিত, কেয়ামতের দিন যাবে কুরসির কাছে কিন্তু বসবে না, হাত দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, এটা তো আপনারই নাম, তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, 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 এখনো কি বলতে হবে আপনার? তো বসে বসবো না। কেন? তো বসে আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি বসবো না, বসবো না। উম্মত আসার আগেই যে অপেক্ষা করবো, আমরা যে মাকামে মাহমুদের হাউসে কাউসারে অপেক্ষা করবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউইদুকুমুল হাউস, তোমরা হাউসের কাছে যায় আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমার কাছে। আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করার জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিবেন, সেটা আবার কি? বসে আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন সালতোতা, আমি চাইলেই নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি গ্রহণ করবেন। আপনি প্রতিশ্রুতি দিবেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিবেন আপনি উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাজ আসতে দিব না, লজ্জিত করব না, আমি মিজানের ওইখানে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো, যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব, পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব, হত্যা এই পর্যন্ত করব যে পাল্লা সামনে ঝুঁকা যায়। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বৈশা বয়া বইলা বৈশা পড়বো, আমি আপনার উপরে রাজি হব না, পাল্লা তো সামনে ঝুঁকে, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়ে বলবো। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, এলান না হয়ে যায় অমুকের উম্মত, অমুকের ছেলে, নাম অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে, আমি প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য মিশনের কাছে ছুটে যাব। আমি চেয়ারে বসবো না, শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিশনের পুলসেরাতের ওইখানে আবার ছুটে যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুধগুলো আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়া মাথায় রাইখা পার করা। ওই রসুল আসছেন, ওই রসুল, ওই রসুল আসছেন। আমি কতটুকু বলবো আপনাদেরকে, আল্লাহর এহসান বলে শেষ করা যাবে না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসান বলে শেষ করা যাবে। জাযায়ে খায়ের দিয়ে গোলামাদেরকে আল্লাহ যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলি সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামায় কেরাম মাথা নষ্ট কিনা, আপনারা আবার রাগ হয়ে যান না কিনা, রাগ হয়ে যাবেন বললে মাথা নষ্ট কিনা, অটো চালাইলে যেখানে ডেলি 1,000 কামানো যায়, এরা 7-8,000 ইমামতি করে কেন? করে না, করে না, কত ইমামের বেতন কত? 7-8,000 তো, 6-7,000, 8,000, 10,000 এই তো। হ্যাঁ, মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 কামাইলে তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000-8,000 টাকায় বেতন নিয়ে চাকরি করে কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি একমনায় মাথা নষ্ট, আবার আমার মন আমার জবাব দেয় না মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে, আওরাসনাল কিতাব আল্লাযী আসতাফাইনা মিন ইবাদিনা, কুরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না, বলতো তোমাদের নামাজ পড়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাঁধে দায়িত্ব, এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সব কিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া, যা পায় এটার উপরে সয়া নেয়।
আমার কোন দিকে পাবা নাই না, এরা দায়িত্বের দিকে তাকায় সবকিছু সইতেছে। কমিটির বড় বড় চৌকে সইতেছে, রাগ হয়ে গেলেন। হ্যাঁ, আবার বাড়িতে না পাই রায়া ইমাম সাহেবের লোকে ধমকায় একটু শুয়ে আসে, মনে হয় বুঝেন নাই। কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? একটু শুয়ে আসে। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য শুয়ে আসে। এরা জান্নাত সামনে দেখতে পায় জান্নাত, এই জন্য শুয়ে আসে। একজন না, দুইজন না, একশো না, দুইশো না, পাঁচশো না, হাজার না, হাজার হইলেও আমি বলতাম সোয়া লক্ষ তৈরি করে দেখাইছেন, সোয়া লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন, মডেল যারা পর থেকে প্রস্তুতি নিচ্ছেন। বললাম না যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে, সবাইকে প্রস্তুতি করাইছেন, সোয়া লক্ষ নারীও আছে, পুরুষও আছে। কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সুরা নামায়া দেখাইতেছে, পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে, আপনি শুনেন না, আমি শুনা ফেলছি, সুরায় মজা দেলা নাই না চলে আসে, এরকম মডেল আসেন। প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদা, চাই সে ফেরাউনের বাড়িতে যে বসালে, চাই ফেরাউনের কৃত রাশি হিসাবে নেই, এখনো সুদ রান বাকি হয় কেয়ামতের সকাল পর্যন্ত।